স্টুডেন্ট কেমন আছো তোমরা আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো কি আমাকে দেখে মনে হলো যে কি ক্লাস করাচ্ছি হ্যাঁ ঠিক ভেবেছ আমি তোমাদের হিস্ট্রি ক্লাস করাবো ক্লাস এইটের নিশ্চয়ই আমরা লাস্ট ক্লাসে যেটা আলোচনা করেছিলাম তোমাদের অনেকেরই অনেকটা মনে আছে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের যে এই বছরের ইতিহাস বইটা সমাজবিজ্ঞান বইটা সেই বইটার প্রথম চ্যাপ্টারটা মনে পড়লো তো কখন কিভাবে কোথায় এটাই ছিল ফার্স্ট চ্যাপ্টার হয়তোবা লেস ইম্পর্ট্যান্ট হতে পারে তোমাদের কাছে যে সেরকম কিছু নথি নেই সেরকম কিছু জানা গেল না কিন্তু তাও বলবো ফার্স্ট চ্যাপ্টারটা বেসিক কনসেপ্টের জন্য ধারণার জন্য একটু পড়া কিন্তু উচিত তার মধ্যে কিন্তু দু তিনটে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট ছিল আমরা রিক্যাপ একটু যদি ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে কথা বলি যে জেমস মিল কী মতামত দিয়েছিলেন ঔপনিবেশ কী সরকারি তথ্যে কী ছিল এগুলো আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখেছি কিন্তু ইতিহাসটা কেন পড়ব কী কারণে পড়ব সেগুলোও আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখেছি তখন আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে সেকেন্ড চ্যাপ্টারে আমরা ঢুকব বলেছিলাম নেক্সট ক্লাসে আজকে যদি আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাই মানে দ্বিতীয় অধ্যায় তোমাদের বুকের মধ্যে যেটা আছে যে তোমাদের দ্বিতীয় অধ্যায় সেটা কি ছিল ব্রিটিশের আগমন মানে ভারতে ব্রিটিশ শাসনের সূচনা ভারতে ব্রিটিশ শাসনের সূচনা প্রথম চ্যাপ্টারে আমরা যেটা পড়েছিলাম সেটা ছিল ইতিহাসটা তুমি কেন পড়ছো কী কারণে পড়ছো ভালো কেন লাগে আমাদের ইতিহাস ইতিহাস থেকে আমরা কি জানতে পারি ইতিহাস থেকে আমরা আগে যেই ঘটনাগুলো হয়েছে আমাদের দেশে কিভাবে হয়েছে সেগুলো কি কারণে হয়েছে সেগুলো এগুলো যেরকম আমরা জানতে পারি এগুলো আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম দ্বিতীয় অধ্যায়ে মূল বিষয়টাই হলো যে ভারতের মধ্যে ব্রিটিশরা কিভাবে আসলো কিভাবে তার বিস্তার লাভ করলো দ্বিতীয় অধ্যায় এটা দিয়ে শুরু তো দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রথমেই দেখব কোম্পানির শক্তি স্থাপন কি বলেছি তোমাকে প্রথম পয়েন্টটা কোম্পানির শক্তি স্থাপন এটা হলো আমাদের দ্বিতীয় অধ্যায় হ্যাঁ ঠিক ভেবেছো ফার্স্ট চ্যাপ্টারে তোমরা যেরকম পড়েছিলে কেন ইতিহাস পড়বো কি জানবো আমরা ইতিহাস পড়লে কি হয় আমাদের ঠিক তেমনি সেকেন্ড চ্যাপ্টারে হলো ভারতের মধ্যে ব্রিটিশরা কিভাবে আসলো ব্রিটিশের কীভাবে আগমন হলো আমরা যদি মুঘল শাসকদের মধ্যে যে সব শেষ শক্তিশালী সম্রাট আমরা ঔরঙ্গজেবের নাম পেয়ে থাকি সেই ঔরঙ্গজেবের কথা থেকে যদি বলি ঔরঙ্গজেবের মৃত্যুর পর কিন্তু এই যে আমাদের ভারতবর্ষে তার সম্পত্তির অনেকটাই কিন্তু ভাগাভাগি হয়ে গিয়েছিল এবং অনেক সাময়িক যারা রাজা ছিলেন বা অনেক নবাবরা ছিলেন তারা কিন্তু সেই সময়ে তাদের রাজত্ব বিস্তার করতে চেয়েছিল এবং ঔরঙ্গজেবের মৃত্যুর পর ঔরঙ্গজেব যখন মারা গেলেন তিনি তো অনেক শক্তিশালী ছিলেন তার সঙ্গে মৃত্যুর পর যে আরও যারা রাজারা ছিলেন ছোটো ছোট রাজার ছোট রাজ্যগুলো থেকে এসেছিল ছোট রাজারা তারাও কিন্তু তাদের সম্পত্তি এবং সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিলেন যখন বিস্তার করতে গেলেন তখন কিন্তু ভারতের চিত্রটা অন্য রকম আগে যেরকম দিল্লি ছিল সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেল এইভাবে ভারতের বিভিন্ন প্রান্তে শক্তিশালী রাজারা আরও অনেক বেশি করে কারণ একটা দেখো যখন একজন বড় মাপের শক্তিশালী রাজার নষ্ট হয়ে যায় রাজা যখন তার মৃত্যু হয়ে যায় বা তার সাম্রাজ্য শেষ হয়ে যায় শক্তিশালী রাজার তখন কিন্তু অন্য যারা বাকি রাজারা থাকে বা অন্য রাজ্যের যারা নবাবরা থাকে তারা কিন্তু তাদের শক্তিটা দেখার একটা সুযোগ পেয়ে যায় এটা কিন্তু ঠিক কেন বলছি ঔরঙ্গজেব যতদিন ছিল ততদিন কিন্তু সেরকম সুযোগ পায়নি ঔরঙ্গজেবের মৃত্যুর পর কিন্তু তারা একটু নিজেকে হাইলাইট করার যেটা বলে না যে একজন শক্তিশালীর সাম্রাজ্য শেষ হয়ে গেলে বা মৃত্যু হয়ে গেলে আরও পাশাপাশি যারা ছোট ছোট রাজারা থাকে তারা তাদের শক্তি দেখাতে অনেকটাই প্রস্তুত হয়ে যায় এবং তখন কিন্তু সেটাই হয়েছিল অষ্টাদশ শতকের আমরা যদি দ্বিতীয়ার্ধে যাই ভারতের রাজনৈতিক কিন্তু অনেকটা পরিবর্তন আমরা দেখেছি অষ্টাদশ শতার শতকের দ্বিতীয়ার্ধে অষ্টদশ শতকের দ্বিতীয়ার্ধে আমরা যদি দেখি তখন কিন্তু ভারতের অনেকটা পরিবর্তন হয়েছে কেমন পরিবর্তন হলো দেখবে তখন একটা নূতন শক্তির উত্থান ঘটল সেই নূতন শক্তিটা কি সেই নূতন শক্তি হলো তোমরা কিছু বুঝেছো হ্যাঁ ঠিক বুঝেছ সেই নূতন শক্তি হল ব্রিটিশ ব্রিটিশের তখন আগমন আরম্ভ হলো ভারতের মধ্যে ব্রিটিশ তখন ভারতে আসতে শুরু করলো এবং তাদের যাত্রাই শুরু হলো কি দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে ব্রিটিশ প্রথমে একটা ছোট্ট বাণিজ্য করবে সেই অর্থেই কিন্তু ভারতে এসেছিল ব্রিটিশ ছোট্ট একটা বাণিজ্য করবে যেরকম আমরা বিভিন্ন কোম্পানির নাম আমরা দেখি বিভিন্ন ইন্ডাস্ট্রির নাম আমরা জানি আজকের দিনে অনেক ভালো ভালো ইন্ডাস্ট্রি আছে সেই রকমই একটা ইন্ডাস্ট্রি কোম্পানি নিয়ে ব্যবসা শুরু করার জন্য ব্রিটিশরা ভারতে এসেছিলেন যেই পথ দিয়ে ওরা আসলো সেই পথটাও তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেব এই দেখো এই হলো পথ এই পথ দিয়ে ব্রিটিশরা ভারতে আসলো পথটা কি আমি একটু আমার যিনি ক্যামেরায় আছেন ওকেও বলবো একটু দেখিয়ে দিতে এই পথটা হলো আফ্রিকা দিয়ে ব্রিটিশ দ্বীপপুঞ্জ পশ্চিম উপকূল দিয়ে আফ্রিকা থেকে ব্রিটিশ দ্বীপপুঞ্জ পশ্চিম উপকূল দিয়ে উত্তম আশা অন্তরীপ হয়ে তারপর ভারত মহাসাগর অতিক্রম করে ওরা কিন্তু বোম্বেতে তাদের ফার্স্ট বোম্বের মধ্যে ফার্স্ট এখানে দেখো ছোট্ট করে ভারতটা আছে আর এটা হলো আফ্রিকা এদিক থেকে ওরা এসে বোম্বেতে ওদের ফার্স্ট কোম্পানিটাকে সেট আপ করলো মানে তৈরি করলো বসবাস করলো এবং ওরা মানে ব্যবসাটাকে শুরু করেছিল এদিক থেকে এসে এই থেকে ছোটো ছোটো করে দেখা দেখানো আছে এটা হলো অষ্টাদশ শতাব্দীর ভারতে আসার যে জলপথটা সেটা এখানে দেখবে এখানে আফ্রিকা আছে এখানে ভারত বোম্বে মাদ্রাস কলকাতা এগুলোর মধ্যেই কিন্তু ওদের ব্যবসার সেট আপ ছিল এই পথ আসতে ওদের মোটামুটি ছ সাত মাস লেগে যেত কীরকম ইন্টারেস্টিং না ছয় সাত মাস লেগে যেত এই পথটা অতিক্রম করে আসতে পরবর্তী সময়ে যখন বাষ্পচালিত ব্যবস্থা তৈরি হলো তখন এটা অনেকটা কয়েক সপ্তাহ কমে যায় এই পথটা আগে তো এখনকার মতো এত তো আর আগে ইনফ্রাস্ট্রাকচার ছিল না যানবাহনের অবস্থা ছিল না এটা তো অনেক আগের কথা আমরা বলছি সেই সপ্তদশ অষ্টাদশ শতাব্দীর কথা তখন যানবাহন এবং আমাদের চলাফেরা করতে অনেক রকম সমস্যা হতো সেই সময়ে ওরা এই জায়গাটা পার করতে সাত আট মাস লেগে যেত আট মাস লেগে যেত কিন্তু পরবর্তী সময় অনেকটা কমে গেছে যাই হোক আমরা এই কথাটায় পড়ে আসব তো যেটাই ছিলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের তার সাম্রাজ্য বিস্তার করার জন্য প্রথম আসে তখনই একদমই অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে এবং তখন কি করেছিল দেখো প্রতিটা কথা কিন্তু মজার এবং একটা গল্পের মতো যদি শোনো বা একটা মুভির মতো যদি শোনো তাহলে কিন্তু অবশ্যই মনে থাকবে ষোলোশো খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী এলিজাবেথের কাছ থেকে সে আসার অনুমোদন পায় ইংল্যান্ডের আসার জন্য অনুমোদন পায় ইংল্যান্ডে বাণিজ্য করার জন্য অন্যদিকে ইংল্যান্ডের অন্য কোন বাণিজ্যিক সংস্থা ইংল্যান্ডের অন্য কোন বাণিজ্যিক সংস্থা তার সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারল না ইংল্যান্ডের অন্য কোন বাণিজ্যিক সংস্থা তার সাথে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার মানে ইয়ে পায়নি অনুমোদন পায়নি কিন্তু রানী এলিজাবেথের কাছ থেকে তখন কিন্তু তারা অনুমোদন পেয়েছিল কিসের অনুমোদন ভারতে এসে ব্যবসা করার হ্যাঁ ঠিক ভেবেছ ভারতে এসে কি করার ব্যবসা করার সেই ব্যবসায়িক কোম্পানিটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসে তার ব্যবসা শুরু করবে এবং ব্যবসা শুরু করার জন্য সে কিন্তু এই দীর্ঘ পথ যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম পশ্চিম উপকূল দিয়ে উত্তমাশা উত্তমাশা অন্তরীপ পার হয়ে ভারত মহাসাগর অতিক্রম করে সে কিন্তু বোম্বে তার প্রথম বোম্বেতে গিয়ে তাদের সেট আপ করেছিলো এবং ফার্স্ট কিন্তু করেছিল হুগলিতে আমি তোমাদেরকে এটা পরে আন বলবো যে ষোলোশো সালে হুগলিতে ফার্স্ট ফ্যাক্টরি তাদের হয়েছিল তো এখানে বইয়ের মধ্যে যেটা আছে যে অন্যদিকে ইংল্যান্ডের অন্য কোনো বাণিজ্যিক সংস্থার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করার অধিকার ছিল না ফলে দলিল বা আইনের অনুযায়ী একটা তো এগ্রিমেন্ট হয় সেই এগ্রিমেন্ট অনুযায়ী কিন্তু ওরা বিজনেস করার সুযোগ পায় ভারতে এবং ভারতে যখন ব্যবসা করার সুযোগ পায় তখন তারা ভারতে চলে আসে এবং তখন এই ভারতে এসে ব্যবসা করে যেটা ওরা কিন্তু ভারত থেকে যেটা ওরা কিন্তু আমদানি করত। সেটা ওরা কি করতো জানো ইউরোপে নিয়ে ইউরোপে গিয়ে বেশি দামে চড়া দামে বিক্রি করতো ওইটাই ছিল ওদের মূল ফান্ডাটা মানে মূল মানে ব্যবসাটা ভারত থেকে কিনে নিয়ে সেটাকে চড়া দামে বেশি দামে ইউরোপে বিক্রি করবে এবং তাদের সাথে কম মানে কম্পিটিশানে আসার মতো আর কোনো প্রতিদ্বন্দ্বীও ছিল না আর আর কেউ তো অনুমোদন পায়নি আর কেউই তো অনুমোদন পায়নি তারাই শুধু পেয়েছিল আচ্ছা ওদের এই যে যাত্রাটা ওরা যে এভাবে আসছে ওই যাত্রাটা দেখে অনেকেই কিন্তু ভাবছিলো জারি এভাবে তো আমরাও করতে পারি তো তখন কি করলো পর্তুগিজ যারা ছিল তারা ওদের আগেই চলে আসলো পর্তুগিজরা ঠিক একই পথে চলে আসলো এবং পর্তুগিজরা যখন আসলো ওরাও কিন্তু সেম প্রসেসে ব্যবসা শুরু করতে লাগলো ভারতে এসে কি করতে লাগলো কম দামি জিনিস কিনে ইংল্যান্ডে গিয়ে বা ইউরোপে গিয়ে বেশি দামে বিক্রি করা পর্তুগিজরাও কিন্তু সেই একই প্রসেসে শুরু করলো জাহাজগুলো আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে উত্তমাশা অন্তরীপ হয়ে ভারত মহাসাগর অতিক্রম করে ব্যবসা শুরু করতে আরম্ভ করলো পর্তুগিজদের মধ্যে যার নাম সব থেকে বেশি শোনা যায় ভাস্কোডা দা গামা আমরা এই নামটা খুব শুনেছি ভাস্কো দা গামা চোদ্দোশো সালে ভারতে আসার জন্য যে এই যে সমুদ্রের পথটা সেটা কিন্তু সেই প্রথম মানে কি বলতে পারো আবিষ্কার করেছিল খুঁজে বের করেছিল ভাস্কোডা গামা চোদ্দোশো আটানব্বই তোমরা নোট করতে পারো এই জিনিসগুলো ছোট ছোটো বিষয়গুলো পর্তুগিজ নাবিক যিনি ভাস্কো দা গামা চোদ্দোশো সালে ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিল উনি প্রথম আবিষ্কার করেছিল এবং পর্তুগিজরাই কিন্তু প্রথম ভারতে আসলো পর্তুগিজ আসার পরই কিন্তু ইংল্যান্ডের সেই পদ দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে যারা আসলো সেই অনুমোদন পেয়ে রানি এলিজাবেথের কাছ থেকে ইউরোপিয়ানরা তারাও এসে কিন্তু সেমভাবে ব্যবসা শুরু করতে আরম্ভ করলো তারপর এক এক করে সপ্তদশ শতকের প্রথম দিক থেকে ওলন্দাজ ফ্রান্স ডেনমার্ক ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যবসা বাণিজ্য কেন্দ্রস্থল গড়ে তুলেছিল ব্যবসার যে সেট আপ গড়ে তুলেছিল বিভিন্ন মানে একটা ব্যবসা করতে গেলে তো একটা জায়গা লাগে সেই জায়গাতে যেন তখন যারা ব্যবসা করছিল ব্যবসা করার সময় তখন তারা কি করলো তারা এখানে তাদের দুর্গ বানাতে আরম্ভ করলো তাদের থাকার রেসিডেন্ট বানাতে আরম্ভ করলো কিভাবে ওরা এখানে থাকবে কিভাবে বসবাস করবে এই সব সেট কিন্তু তারা এখানে এসে করতে আরম্ভ করলো দেখো এখানে একটা লেখা আছে যে এখানে সমস্যাটা কি ছিল জানো সমস্যাটা ছিল যে এখানের মধ্যে এই পয়েন্টটা তুমি পাবে সমস্যাটা ছিল জিনিস কিনতে প্রত্যেকেই খুব ইন্টারেস্টেড ছিল মানে আগ্রহী হয়ে উঠেছিল ফ্রান্স থেকেও এসছে ডেনমার্ক থেকে এসছে ইংল্যান্ড থেকে আসছে তারপর ইউর মানে যারা ইউরোপ থেকে আসছে ব্রিটিশরা যারা আসছে প্রত্যেকেই কিন্তু একটা জিনিসই কেনার জন্য মানে ভীষণভাবে আগ্রহী হয়ে উঠল সেটা কি সেটা হলো ভারতের তুলা রেশম এলাচ দারচিনি যেগুলো বিদেশের বাজারে ভীষণ দাম পাওয়া যেত বিদেশের বাজারে চড়া দামে মিলত ওদেরকে মানে ওরা এখান থেকে কম দামে এগুলো কিনে ভারতীয়দেরকে অনেকভাবে যেভাবেই হোক বুঝিয়ে ওইখানে গিয়ে তাদের ইউরোপে গিয়ে সেটা সেটা কিন্তু ওরা চড়া দামে বিক্রি করে একটা মুনাফা অর্জন করতো একটা আর্থিক একটা স্বচ্ছলতা পেত এবং ম্যাক্সিমাম লোক যারা এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে জড়িত ছিল দেখো তখনকার সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যারা চাকরি করতো কোম্পানির যারা কর্মচারী ছিল তারা কিন্তু চেয়েছিল যে বাহ এটা তো একটা দারুণ উদ্যোগ এভাবেই আমরা আমাদের বিজনেসটাকে আরও সুন্দর করতে পারি ওরা বেশি দামে বিক্রি করে প্রত্যেকেই কিন্তু চেয়েছিল একটা ভালো জায়গায় যাওয়ার জন্য এবং একটা নিজেদের মধ্যেও কম্পিটিশান শুরু হয়ে গিয়েছিল তখন এখানে দেওয়া আছে কোম্পানিগুলো এগুলো সস্তা দামে কিনে ইউরোপ ও আমেরিকায় বেশি দামে বিক্রি করা এবং লাভ করতো গুলো উন্নতির একমাত্র পথ ছিল পাশের যে কম্পিটিটার ছিল প্রতিদ্বন্দ্বী কম্পিটিশান যার সাথে হতো তাকে যেভাবেই হোক হারানো এটাই হয় যখন কম্পিটিশানে ব্যবসা যখন কম্পিটিশানে আসে তখন একজনকে হারানোর জন্যই প্রতিনিয়ত চেষ্টা চলে এটা আমরা এখনও দেখছি এই কম্পিটিশান তখনের কম্পিটিশানটা ছিল অন্য রকমের কীরকম কম্পিটিশান তখন মানুষ ব্যবসা করার সময় সমুদ্র পথে যখন আসতো সাথে অস্ত্র শস্ত্রও নিয়ে আসতো বন্দুক গোলা বালুদ অনেক কিছু নিয়ে আসতো এবং অস্ত্রের মাধ্যমে তারা তাদের কম্পিটিশানটাকে দেখাতো দেখিয়ে তারপর যে জিততে পারতো সেই শাসন করতে পারতো বা ব্যবসা চালাতে পারতো এখন কিন্তু আমরা যারা এখন ব্যবসা বাণিজ্য দেখছি এখন কিন্তু ভিন্ন চিত্র এখন কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখি এখন কি দেখি এখন কম্পিটিশানটা হয় অন্যভাবে তো তখনও কম্পিটিশান ছিল তখন ছিল লড়াইয়ের মধ্য দিয়ে এখন পরিবর্তন হয়েছে সমাজের প্রতিকূলতার মধ্য দিয়ে বা সামাজিক উন্নতির মধ্য দিয়ে বা চারিপাশের শিক্ষার উন্নতির মধ্য দিয়ে এই সবটাই পরিবর্তন হয়ে গেছে তো আমরা যখন ইতিহাস পড়বো আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা পড়ব তখন কিন্তু আমাদের অষ্টাদশ শতকের সপ্তদশ শতকে কি ঘটে ঘটেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা কিন্তু আমরা পুরোটাই দেখব বাণিজ্য তখন অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে করা হতো বাণিজ্যিক কেন্দ্রগুলির মধ্যে তারা কি করতো দুর্গ বানিয়ে ফেলতো দুর্গ মিন্স আমরা যেরকম দেখি যে এক জায়গা থেকে আরেক জায়গায় শ্যুট করা হয় বা মানে গোলা বারুদ ছোড়া হয় সেরকম একটা দুর্গ বানিয়ে বানিয়ে ওরা রেসিডেন্সিয়ালভাবে থাকতো আচ্ছা তারপরে যদি তুমি আসো তারপরে দেখবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় কীভাবে বাণিজ্য সম্প্রসারণ করেছে হ্যাঁ বাণিজ্য প্রথম কিন্তু ওরা শুরু করেছিল বাংলায় কোথায় করেছে ষোলোশো সালে হুগলি নদীর তীরে প্রথম ইংরেজ ফ্যাক্টরি স্থাপন করেছিল এই সালটা এবং নামটা তোমরা যদি নোট করে রাখো সেটা খুব ভালো হবে ষোলোশো সালে হুগলি নদীর তীরে প্রথম ইংরেজ ফ্যাক্টরি স্থাপন করা হয় এটাই ছিল ভিত্তিস্থল আমি এখানে লিখে রাখি তোমরা যখন বাড়িতে পড়বে তখন দেখবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে আসলো প্রথম কিন্তু খুব ছোট্ট একটা ব্যবসা নিয়ে এসেছিল তারপর কিন্তু পুরো ভারতের মধ্যে ওরা রাজত্ব করেছে বুঝেছ খুব ছোট্ট পরিসরে এসে বলে না যে মানে শীতকেতে ঢুকলো এরকম আর কি ব্যাপারটা ছোট্ট হয়ে ঢুকে তারপর অনেক বড় বাণিজ্য কিন্তু ওরা সম্প্রসারণ করেছিল কিভাবে শক্তি স্থাপন করলো বললাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য সম্প্রসারণ করছে তো এটা কত সালে করল ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে কোথায় করেছে হ্যাঁ ঠিক বলেছ হুগলি নদীর তীরে এই ছোট ছোট বিষয়গুলি তোমরা যখন পড়তে বসেছ বইটা যদি হাতের সামনে থাকে বইটা নিয়ে তো অবশ্যই পড়তে হবে পাশাপাশি একটা যদি নোট খাতা রেখে দাও বা একটা নোট কপি সেখানে কিন্তু এই ছোট ছোটো বিষয়গুলো তুলতে পারো যে কোম্পানি শক্তি স্থাপন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য সম্প্রসারণ এই যে পয়েন্টগুলো যখন করবে এই পয়েন্ট পয়েন্টগুলো করার সময় এই পয়েন্টের ভিতরে কোন কোন সনটা বা জায়গাটা ইম্পর্টেন্ট সেটা তুমি পাশে একটা লিখে রাখতে পারো এবং এটা লিখে রাখলে কী হবে এটা যখন লিখে রাখছো এরকমভাবে যদি নোটটা করে রাখো নোট মিনস এই যে লিপিবদ্ধ করাটা লেখার প্রসেসটাকে বলছি এভাবে যদি তুমি করে রাখো তাহলে যখন তোমার হাতে বইটা থাকবে না তখনও কিন্তু তুমি এটা খুললেই ইজিলি বুঝতে পারবে আমরা কোন টপিকটায় কি পড়েছিলাম শর্ট টাইমের মধ্যে তুমি এটা পুরোটা পড়তে পারবে ঠিক আছে তো কি বলছিলাম ষোলোশো সালে হুগলি নদীর তীরে প্রথম ইংরেজ ফ্যাক্টরি স্থাপন করা হয় এটাই ছিল তাদের ভিত্তিস্থল মানে যেটা বলে স্থাপত্য জায়গা তারপর কি করেছে তাদের আন্ডারে যারা কর্মচারী ছিল সেই কর্মচারীরা সেখানে থাকার জন্য জায়গা বানাতে শুরু করলো তারপর ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে মোগল কর্মচারীদের উৎকোচ দিয়ে সেই কর্মচারীদের উৎকোচ দিয়েই কোম্পানি কলকাতা সুতানুটি গোবিন্দপুর তিনটি গ্রামের জমিদারি সত্য লাভ করে এবং এই তিনটা জায়গায় পরবর্তী সময়ে বৃহৎ কলকাতায় গড়ে ওঠে এই তিনটা জায়গা কি কোন তিনটা জায়গা কলকাতা সুতানুটি গোবিন্দপুর এই তিনটি গ্রামের জমিদারি সত্য লাভ করলো এই তিনটা গ্রামকে পরবর্তী সময়ে আমরা বড় বৃহত্তর কলকাতারূপে কিন্তু দেখতে পাই ঠিক আছে ষোলোশো খ্রিস্টাব্দে কোম্পানি এই ভূবাসনের চারিদিকে এই ভূবাসনের চারিদিকে দুর্গ কাজ শুরু করে দেয় কত খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে এবং তখন কিন্তু আমি একটু লিখে দিই তোমাদের মনে থাকবে খ্রিস্টাব্দে ওরা কিন্তু উৎকোচ কর্মচারীর উৎকোচ দিয়ে ঠিক আছে কর্মচারীর উৎকোচ দিয়ে তিনটি জায়গার জমিদারি সত্ত লাভ করে দেখে নাও ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে কোম্পানির কর্মচারীদের উৎকোচ দিয়ে তিনটি জায়গার জমিদারি সত্ত্ব লাভ করে হুম তারপর কিন্তু এই তিনটা জায়গায় কোন তিনটা জায়গার নাম বলেছিলাম মনে আছে নিশ্চয়ই কলকাতা সুতানুট্টি গোবিন্দপুর তারপর এই তিনটা জায়গায় পরবর্তী সময় বৃহত্তর কলকাতার রূপ নেয় তারপর কি করেছে তারপর সতেরোশো সতেরো সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে এই যে ডেটগুলো লিখছি এগুলো তুমি আমি তো ব্ল্যাকবোর্ডে লিখছি তুমি খাতায় যখন লিখবে অনেকটা স্পেস পাবে সুন্দর করে লিখতে পারবে তো সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে তখন কি হয়েছিল ফারুক শিওর যিনি নবাব ছিলেন কোম্পানির সম্রাট ছিলেন ফারুক শিওরের কাছ থেকে কি করেছে একটা ফরমান ফরমান আদায় করে নেয় ফরমানটা কি ফরমানটা এখানে দেওয়া আছে এরয়েল অ্যাডিক্ট এরোয়েল অর্ডার মানে এই ফরমানের মধ্যে লেখা আছে শুল্কটাকে অনেক কমিয়ে দেওয়া হবে তাদের ব্যবসা করার জন্য মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ব্যবসা করছে ভারতে এসে তার ব্যবসার জন্য যে শুল্ক সেটাকে অনেকটা কমিয়ে দেওয়া হবে মানে মুকুব করা হবে এই ফরমান পেয়ে কোম্পানি যুক্তি দেখায় তারা শুল্কমুক্ত মানে কমিয়ে দিয়েছে আবার বলতে পারো শুল্ক মুক্ত করে দিয়েছে শুল্কমুক্ত মানে ট্যাক্স ফ্রি বুঝতে পেরেছ শুল্কমুক্ত মানে ট্যাক্স ফ্রি বাণিজ্য করার একটা অধিকার পেয়েছে কোম্পানি ধারাবাহিকভাবে চেষ্টা করতে থাকে কিভাবে চাপ দিয়ে একটা মানে প্রেশার ক্রিয়েট করে মানে এই ফারুক শিওরের কাছ থেকে আরও বেশি করে মুনাফা অর্জন করা যায় মুনাফা মিন্স একবার তো অনুমোদন নিয়ে নিল যে বিনা শুল্কায় শুল্কে ওরা ব্যবসা করছে মানে ট্যাক্স ফ্রি ব্যবসা করবে তারপর আবারও চাপ দিচ্ছে উপরন্ত আরও চাপ দিচ্ছে কিসে চাপ দিচ্ছে সেই চাপটা হলো যেন আরও বেশি তাদেরকে জায়গা দেওয়া হয় আরও বেশি যেন ওরা জায়গা পায় আরও বেশি যেন ওরা ব্যবসা করতে পারে বিনা শুল্কে বাণিজ্য করতে পারে সেটার জন্য চাপ দিচ্ছে দেখো এখানে লেখা আছে যার ফলে বাংলার নবাবের আর্থিক ক্ষতি দেখা দিয়েছে হবেই তো নবাবরা তো অর্থের উপরই চলছে নাকি তো অর্থ যদি সবটাই মুকুব করে দেয় নবাবের কোষাগার তো খালি হয়ে যাবে নবাব রাজস্ব থেকে পাবে সেম হয়েছে তো ফারুক শিয়রের সময় দেখা গিয়েছে তার আর্থিক মানে ক্ষতি দেখা দিয়েছে শুধু তাই নয় কোম্পানির কর্মচারীরাও এবার কোম্পানির যে বস ছিল সে তো করছে এবার কোম্পানির যে কর্মচারীরা তারাও সেই সেই ইংল্যান্ডের পতাকা দেখিয়ে সেই কোম্পানির পতাকা ব্যবহার করে বিনা শুল্কে তাদের মুনাফা অর্জন করছে মানে ব্যবসা করছে মানে কি হয়েছে কোম্পানির যে লিডার সেও করছে কোম্পানির যারা মানে এমপ্লয়ি আছে কর্মচারী আছে প্রত্যেকে আবার নিজ নিজ ব্যবসা করছে নিজেরা নিজেদের মতো করে ব্যবসা করছে দেখো ডাবল ডাবল হচ্ছে ব্যবসা তো কিন্তু ট্যাক্স কিন্তু একটাই দিচ্ছে সেখানে হয়েছে ব্যাপারটা তো যেই সেই কারণে বাংলার নবাবদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তখনই এটা কি হয়েছে যুদ্ধে পরিণত হলো কি হলো যুদ্ধে পরিণত হবেই কারণ এইভাবে তো আর দেশ চলবে না ওরা ওদের মুনাফার কথা চিন্তা করছে ওরা কি করছে এখান থেকে কম দামে জিনিস কিনছে সেটা নিয়ে ইউরোপের বাজারে চড়া দামে আমেরিকার বাজারে চড়া দামে বিক্রি করছে ঠিক আছে তো এইভাবে তারপরে তোমরা এখানে আমরা অনেকটা লিখে দিয়েছি কিন্তু এটা একটু মুছে দিচ্ছি আমি কারণ পরের পোর্শনটা না হলে লিখতে পারবো না তোমরা তুলে নিয়েছো মনে হয় পরে হয়েছে কিভাবে বাণিজ্যটা যুদ্ধে পরিণত হলো দেখো খুব মজা লাগছে তো আশা করি মজা পাচ্ছ কারণ আমরা ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু বেশি কোনো ইনফরমেশান ছিল না আবারও বলছি ফার্স্ট চ্যাপ্টারে শুধু ছিল কেন ইতিহাস পড়বে ইতিহাসটা পড়লে কি কেমন লাগে তো ওইটা যদি একটু ইন্টারেস্ট না হয় তাহলে তোমরা পড়তেই ভালো লাগবে না এখন কিন্তু আমরা একটা গল্পের মতো শুনছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে ভারতে ঢুকলো কি করেছিল কিভাবে বিস্তার লাভ করলো এবং এই বিস্তার লাভের মধ্যে কোন কোন ইংরেজরা কোন কোন ব্রিটিশরা কখন এসেছিল এসে কিভাবে নিজের অবস্থার পরিবর্তন করেছে ভারতের অবস্থার পরিবর্তন করেছে এবং কার কোন ব্রিটিশের আমলে বেশি করে সাম্রাজ্যটা প্রসারিত হয়েছিল সম্প্রসারিত হয়েছিল ভারতের মধ্যে কে বেশি ব্যবসা করতে পেরেছে এই সবটা কিন্তু এই চ্যাপ্টারে পাবে সেকেন্ড চ্যাপ্টারে ঠিক আছে তো কি বলেছিলাম কোনটাই ছিলাম আমরা কীভাবে বাণিজ্য যুদ্ধে পরিণত হলো তো শতাব্দীতে কোম্পানি এবং বাংলা নবাবদের মধ্যে একটা দ্বন্দ্ব একটা মানে মতবিরোধ হয় দ্বন্দ্ব মিনস একটা মত মতের একটা বিরোধ দেখা দেয় তখন কি হয়েছে ঔরঙ্গজেবের মৃত্যুর পর অন্য সকল আঞ্চলিক শক্তিগুলো তো একটু বেড়ে গিয়েছিল বললামই তোমাদেরকে যে ঔরঙ্গজেব একটা শক্তিশালী ছিল তখন মোগলের সময়ে তারপর কিন্তু তার মৃত্যুর পর বাকিরা আরও বেশি শক্তিশালী হয় তখন কী হয়েছে মুর্শিদকুলি খার পর আলিবর্দি খা এবং তারপর সিরাজ নবাব হয়েছিলেন কি হয়েছে নবাব হয়েছে প্রত্যেকেই শক্তিশালী শাসক ছিলেন এখানে এটাও একটা প্রশ্ন হতে পারে যে শক্তিশালী শাসক তখনকার সময় কে ছিলেন সিরাজ ছিলেন বা মুর্শিদকুলি বলো আলিবর্দি খা বলো ওরা ছিলেন প্রত্যেকেই শক্তিশালী শাসক তারা কোম্পানিকে অবৈধ অবৈধ মিনস এই যে ট্যাক্স ফ্রি ব্যবসা সেটা করার সুযোগ দেয়নি ওরা অনেকভাবে এটাকে বন্ধ করার মানে রদ করার চেষ্টা চালিয়ে গেছে তো তারা কোম্পানিকে অবৈধ সুযোগ প্রদান করতে অস্বীকার করে কোম্পানির বাণিজ্যের অধিকারের উপর আরও বেশি রাজস্ব দাবি করে কোম্পানির মুদ্রা ছাপানোর যে টাকশাল সেটা বন্ধ করার জন্য মানে আগ্রহী হয় কোম্পানি বাংলার সরকারকে প্রচুর পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত করেছে নবাবের প্রভুত্ব খর্ব করেছে বলে একটা চিঠিও লিখেছে কোম্পানির অপমানজনক পত্র লিখে কর দিতে অস্বীকার করেছে তার কর্মচারীদের অসম্মান করার চেষ্টা করেছে অনেকভাবে অনেকভাবে কোম্পানিকে যেন একটা মানে আটকানো যায় রদ করা যায় সেটার জন্য অনেক চেষ্টা করেছে অনেক চিঠি লিখেছে বলেছে যে কোম্পানি খুব প্রেশার ক্রিয়েট করে কোম্পানি ভীষণ জায়গা নেওয়ার চেষ্টা করে ট্যাক্স দেয় না নিজেদের দুর্গ নিজেদের মতো করে বানিয়ে নিচ্ছে কোম্পানির বিরুদ্ধে যখন বাংলার নবাবরা এই রকম একটা মতবিরোধ তুলতে লাগলো ঠিক হয় না মতবিরোধ যখন আমি কারোর নামে বলবো তখন সেও তো আমার নামে বলবে তো ঠিক সেমভাবে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিও নবাবদের বিরুদ্ধে অনেক অনেক এরকম পয়েন্ট নিয়ে কথা বলেছে কি পয়েন্ট সেগুলো হলো কোম্পানি ঘোষণা করে যে নবাবের কর্মচারীরা অযৌক্তিক কথা বলছে নবাবের কর্মচারীরা বানিয়ে কথা বলছে এই ধরনের অনেক কথা বলেছে শুল্ক মুকুব করা হবে ওরা বেশি বাণিজ্য করার উন্নতি পাচ্ছে না সুযোগ পাচ্ছে না ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুযোগ দিচ্ছে না নবাবরা ঠিক পাল্টাভাবে নবাবরা বলেছিল যে আমরা ওদেরকে দেব না ওরা বেশি করে শুল্ক মুকুব করে ব্যবসা করতে চাইছে ঠিক পাল্টাভাবে ইস্ট ইন্ডিয়া বলছে যে না আমরা দেখছি আমাদেরকে ব্যবসা করার সুযোগই দিচ্ছে না নবাবরা ঠিক একই প্রশ্নকে পাল্টাপাল্টিভাবে একটা দ্বন্দ্বের মতো সৃষ্টি হয়েছে যেই দ্বন্দ্বের পরে কোম্পানি আরও যুক্তি দেখায় যে বাণিজ্য বৃদ্ধি করতে হলে তাদেরকে কি করতে হবে কোম্পানি আরও যুক্তি দেখায় বাণিজ্য বৃদ্ধি করতে হলে তাদেরকে আরও গ্রাম ক্রয় করার অধিকার দুর্গ পুনর্নির্মাণের অধিকার দিতে হবে ওই যে কথাটাই ছিলাম আমরা যে তো ওরা বানাচ্ছে কিন্তু আরও দুর্গ বানাবে আরও গ্রাম কিনে নেবে মানে ওদের একটা উদ্দেশ্য ছিল ভারতবর্ষটাকে পুরোটাকে ক্যাপচার করা মানে কবজা করা অধিকার নেওয়া আর কি এই দ্বন্দ্ব বিপরীত অবস্থিতিতে পরিণত হয় তারপর সেটা কিসের রূপ নেয় তারপর সেটা রূপ নেয় আমাদের খুব পরিচিত একটা নাম সেই নামটা হলো পলাশির যুদ্ধে দেখো আবার বলছি দ্বিতীয় অধ্যায়ে আমরা ভারতের ব্রিটিশ শাসনের সূচনাও বিস্তার পড়ছি ভারতরা ব্রিটিশ মানে ভারতের মধ্যে ব্রিটিশরা কীভাবে আসলো রানী এলিজাবেথের কাছ থেকে অনুমোদন পেয়ে ওরা ফার্স্ট মানে একটা কাগজ তো হয় একটা এগ্রিমেন্ট তো হয় ওই এগ্রিমেন্ট পেয়ে ভারতে ঢুকার পারমিশন পেলো দিক থেকে আসলো আমরা দেখিয়েছিলাম পশ্চিম উপকূল দিয়ে আফ্রিকার সেই পথ দিয়ে ওরা ঢুকলো ভারত মহাসাগর অতিক্রম করে সন্তরী হয়ে ভারত মহাসাগর হয়ে ওরা বোম্বে কলকাতায় ওইখানে গিয়ে ওদের মানে ওদের যে স্থাপন করেছিল হুগলি নদীর তীরে বলেছিলাম ভিত্তিপ্রস্থর স্থাপন করার পর কর্মচারীরা কি করলো চিন্তা করলো যে আরও বেশি করে কি করে মুনাফা করা যায় আচ্ছা তখন তারা কি করলো ফারুক শিওরের কাছ থেকে অনুমোদন পেলো ফারুক শিওর কী অনুমোদন দিল ঠিক আছে কিছুটা ট্যাক্স আমরা মুকুব করে দেব ও মা কী হয় ট্যাক্স মুকুব করে দিল বললো তো তারপর কিন্তু আরও বেশি চাপ সৃষ্টি করতে লাগলো যে আমাদেরকে আরও বেশি সুযোগ দিন আমাদেরকে আরও কিছু জায়গা দিন গ্রাম দিন সম্পত্তি দিন তো এভাবে আরও ফ্রি করে দিন আমাদের পুরো ব্যবসাটাকে ফ্রি করে দিন এবং আমি করবো না আমার নিচের মানে নিচের যারা এমপ্লয়ি আছে মানে কর্মচারীরা ওরাও করবে ব্যবসা এই ঠিক তখন দেখা গেল কি রাজার নবাবদের রাজকোষ খালি হয়ে গেল অব অবশ্যই সেটা হবে মানে এটাই খুব স্পষ্ট কথা যখন একটা যে একটা দল এসে আরেকটা দলকে এইভাবে লুটে নেয় তখন তো খালি হবে বাংলার নবাবের অবস্থা খুব খারাপ হলো তখন কী হলো আলিবর্দিখা মুর্শিদকুলি খা উদ্দোলা নবাব হয় তখন নবাব হওয়ার পর ওরা বাধা দেয় যখন বাধা দেয় তখনই দ্বন্দ্ব বাঁধে এই দ্বন্দ্বটা কিসে রূপ নেয় পলাশির যুদ্ধে রূপ নেয় এই চাপটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং তোমরা এটা যখন পড়বে তখন এটার একটার পর একটা ধাপ পড়তে পারো তো আলিবর্তী খা যখন সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মারা যান তখন সিরাজ বাংলার নবাব হন কে হন বাংলার নবাব নবাব সিরাজউদ্দৌল্লা এবং কোম্পানি তাকে চিহ্নিত করতে পেরেছে যে সিরাজউদ্দৌল্লা আমাদের কথা মতো চলবে না তো সিরাজ হারিয়ে কিভাবে আমরা একটা পাপেট নবাব পাই সেটার চেষ্টা করব পাপেট নবাব মিন্স যে যার কথা পুতুল বলে না হাতের পুতুল সেই রকম একটা পুতুল খুঁজছিল পুতুল রাজা নবাব কারণ সিরাজউদ্দৌলা তো ওদের কথা মতো চলছে না প্রতিনিয়ত দ্বন্দ্ব হচ্ছে সিরাজউদ্দৌলা বলছে তোমাকে আমি রাজস্ব দেব না এত আমার রাজস্ব খালি হয়ে যাচ্ছে তোমরা শুল্ক কম দিচ্ছ ট্যাক্স দিচ্ছ না জায়গা নেওয়ার জন্য এরকম করছো তোমাদের দিয়ে ব্যবসা হবে না ওর কিন্তু সৈন্য লাগিয়েছিল তিন হাজার সৈন্য লাগিয়ে তারপর কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধটা সিরাজউদ্দৌলার সাথে করে তখন সিরাজউদ্দৌলা কিন্তু হেরে গিয়েছিল বুঝেছ তো এইভাবে এখানে দেখো দুটো চিত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো একটা হলো আঠারোশো চল্লিশের এখানের মধ্যে যেগুলো রেড কালার দেখছো মানে অরেঞ্জ অরেঞ্জ কালার আমি একটু বলবো দেখাতে রেড কালার যেটা দেখছো সেটা মানে কি ব্রিটিশরা শাসন করতে পারলো না আর যেগুলো একটু লাইট কালার দেখছো এগুলো হলো ব্রিটিশরা শাসন করে নিয়েছে এই দেখো বোম্বে দিয়ে কলকাতা বেনারস মহীশূর মহীশূরটা পারিনি তারপর এদিক দিয়ে যেগুলো দেখছো দিল্লি লখনউ এগুলো সব ওরা দখল করে ফেলেছে ওরা তো এদিক থেকেই আসলো এসে ঢুকলো তো এগুলো হলো ওদের শাসনের জায়গাগুলো আর অরেঞ্জ কালারগুলো ওরা এখনও ওরা শাসন করতে পারেনি এটা আঠারোশো চল্লিশের কথা বলছি হ্যাঁ ঠিক তারপরে দেখবে আঠারোশো সাতান্নতে ওরা কিন্তু আরও বেশি করে দখল করে ফেললো তখন দেখো অরেঞ্জ কালারগুলো কম হয়ে গেছে অরেঞ্জ কালারগুলো কম হয়ে গেছে আর লাইট যে কালারটা সেই কালারটা লাইট অরেঞ্জ কালারটা সেটা অনেকটা বেড়ে গেছে তার মানে কি সেখানে ব্রিটিশরা আধিপত্য বিস্তার করে ফেলেছে পুনে লাহোর দিল্লি লখনউ বেনারস কলকাতা মাদ্রা এবং এই বাই জায়গাগুলো এখন কি নামে আছে সেটাও কিন্তু তোমরা বের করতে পারো যে পয়েন্টটা দেখিয়েছি তো এইভাবে করেও কিন্তু তোমরা মনে রাখার জন্য এই পয়েন্ট আউট করে করে লিখ লিখে রাখতে পারো তাহলে কি কীভাবে তোমাদের অনেকটাই মনে থাকবে মনে থাকবে এবং তোমাদের ইন্টারেস্টিংও লাগবে আরেকটা দেখে দেখাচ্ছি এই দেখো এভাবে যদি তোমরা সনটাকে লিখে সনটার সাথে কী ইম্পর্ট্যান্ট কথাটা ছিল সেটা যদি লিখে নাও যেরকম আমি লিখেছি ষোলোশো খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী এলিজাবেথের কাছ থেকে পূর্ব দিকে বাণিজ্য করার আইনত অধিকার লাভ করেছে ষোলোশো সালে হুগলি নদীর তীরে প্রথম ইংরেজ ফ্যাক্টরি স্থাপন করা হয় এটাই ছিল ভিত্তিস্থল যেখান থেকে কোম্পানি বণিকরা যারা ফ্যাক্টরস নামে পরিচিত হয় ষোলোশো নব্বই মোগল কর্মচারীদের উৎকোচ দিয়ে কোম্পানি কলকাতা সুতানুটি গোবিন্দপুরে তিনটি গ্রামের জমিদারি সত্য লাভ করল ষোলোশো ছিয়ানব্বই কোম্পানি এই ভুবাসনের চারিদিকে দুর্গ নির্মাণের কাজ আরম্ভ করে কোম্পানি সম্রাট ফারুক শিওর এর কাছ থেকে সতেরোশো সালে এক ফরমান আদায় করে নেয় এইভাবে করে যদি পয়েন্ট আউটটা করে নাও পয়েন্ট আউট করে তার মধ্যে যে জিসটা আছে যেমন খা মারা গেছে এত সালে তখন সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন সতেরোশো সালে তেইশ জুন রবার্ট ক্লাইবের নেতৃত্বে কোম্পানি কেস ছিল রবার্ট ক্লাইভ হ্যাঁ এই কথাটা আমরা ছিলাম রবার্ট ক্লাইভ যখন তার নেতৃত্বে একটা সৈন্যবাহিনী পাঠিয়ে সিরাজ সাথে যুদ্ধ করে তখন সিরাজ কিন্তু হেরে যায় এই পলাশির যুদ্ধে তারপর কিন্তু রবার্ট ক্লাইভের নেতৃত্বে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরও অনেকভাবে তার প্রভাব বিস্তার করেছিল তো এত বড় চাপ্টার নিশ্চয়ই আমরা এইটুকু টাইমে শেষ করতে পারবো না কিন্তু যতটুকু পড়িয়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে কী কী টপিকটা ছিল এই টপিকগুলোর মধ্যে যেগুলো ইম্পর্ট্যান্ট আমি তোমাদেরকে বলে দিয়েছি এই শনগুলো লিখে ইয়ারগুলো লিখে তার পাশাপাশি যদি তুমি লিখে রাখো কারণটা কি তাহলে কিন্তু অনেকটাই তোমার মনে থাকবে এবং এখান থেকে দু তিনটে প্রশ্ন তো অবশ্যই হতে পারে কত খ্রিস্টাব্দে এলিজাবেথ তাকে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনুমোদন দেয় বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম কার কাছ থেকে অনুমোদন পেলো কোন সালে পেলো এরকম ছোটো ছোটো প্রশ্ন তোমরা নোট করতেও পারো ঠিক আছে তো আমরা আজকের আজকের এই ইতিহাস ক্লাসে আমরা যে চ্যাপ্টারটা ছিলাম সেকেন্ড চ্যাপ্টারে এই চ্যাপ্টারে কিন্তু আমরা মোটামুটি একটু আলোচনা করেছি প্রথম দিকটাই ছিলাম তো এটার পরবর্তী পার্টে আর অনেক কিছু আছে একটু যদি বলে দিই পরবর্তী পার্টে তোমরা পাবে পলাশির যুদ্ধটা তো আছে এই দেখো পলাশির যুদ্ধের পরে আমরা পলাশির যুদ্ধে ছিলাম এটা আমরা মোটামুটি অনেকটাই পলাশির যুদ্ধটা অনেকটা বড় তারপর কোম্পানি কর্মচারীরা কীভাবে নবাব হলো তারপর কিভাবে কোম্পানি শাসন বিস্তার করলো তারপর কিভাবে টিপু সুলতান মারাঠাদের সাথে দক্ষিণের সাথে করলো এই এক এক করে এই চ্যাপ্টারটা যাবে তো আমরা পরবর্তী ক্লাসে এই আলোচনাগুলো অবশ্যই তোমাদের সঙ্গে করবো ততক্ষণ এটাকে ভালো করে পড়ো বোঝো এবং ছোট ছোটো যে বিষয়গুলো নোটগুলো করে বাড়ির মা বাবাকে দেখাও টিচারদেরকে দেখাও এবং অবশ্যই একটু পড়বে না হলে কিন্তু ভুলে যাবে যা বলেছি প্রত্যেকটা লাইন ভুলে যাবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই এই আমাদের এই ই ক্লাসের সাথে থাকো